ইসরায়েলের ভূখণ্ডে ইরান মিসাইল হামলা করার পর ইসরায়েল যে প্রতিশোধ নেবে তা একরকম নিশ্চিত। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ট গত সপ্তাহে ইরানে প্রাণঘাতী হামলা চালানোর হুমকি দিয়েছেন। অন্যদিকে ইরান এরই মধ্যে উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোকে সতর্ক করেছে যেন তাদের আকাশসীমা কোনো ধরনের হামলার জন্য ব্যবহার না করা হয়। এই দেশগুলোর মধ্যে কয়েকটি দেশের সাথে ইসরায়েলের পূর্ণ কূটনৈতিক সম্পর্ক রয়েছে। ইরান জানিয়েছে যেই দেশই ইরানে আক্রমণ চালাতে ইসরায়েলকে সহায়তা করবে তারাই ইরানের লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে। লেবানন, গাজা, ইয়েমেন ও সিরিয়ায় ইসরায়েল তার সব শত্রুদের বিরুদ্ধে একসাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সে কারণে ধারণা করা হচ্ছে নেতানিয়াহু সরকার পিছিয়ে আসার মানসিকতায় নেই। ইসরায়েল যদি ইরানে আক্রমণ চালায় তাহলে তারা তিন ধরনের হামলা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ধরনের হামলায় প্রাথমিক এবং সুস্পষ্ট লক্ষ্য হবে ঘাঁটি, যেখান থেকে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। এর অর্থ হল লঞ্চ প্যাড, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, রিফুয়েলিং ট্যাঙ্ক, স্টোরেজ বাংকার আক্রমণের লক্ষ্যবস্তু হবে। IRGC-র ঘাঁটিগুলোর পাশাপাশি বিমান প্রতিরক্ষা এবং অন্যান্য ক্ষেপণাস্ত্র ব্যাটারিগুলোতে আঘাত হতে পারে। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সাথে জড়িত গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরও হত্যার চেষ্টা করা হতে পারে। এ ধরনের আঘাতে ইরানের সবচেয়ে ঝুঁকিপূর্ণ রাষ্ট্রীয় সম্পদ অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট, বিদ্যুৎ উৎপাদন এবং পরিবহন সংক্রান্ত স্বার্থে আঘাত করা হতে পারে। তবে এই ধরনের আক্রমণ অজনপ্রিয় একটি পদক্ষেপ হবে, কারণ এটি সামরিক বাহিনীর উপর আক্রমণের তুলনায় সাধারণ মানুষের জীবনকে বেশি ক্ষতিগ্রস্ত করবে। ইসরায়েল এবং অন্য পশ্চিমা দেশগুলো সন্দেহ করে যে ইরান ব্রেকআউট পয়েন্টে পৌঁছানোর চেষ্টা করছে, যেখানে খুব অল্প সময়ের মধ্যে দেশটি একটি পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম হবে। পারমাণবিক ঘাঁটিগুলোতে হামলা হলে ইসরায়েলের সম্ভাব্য টার্গেটগুলো হবে ইরানের সামরিক পারমাণবিক কর্মসূচির কেন্দ্রস্থল, তেহরান ও ইস্ফাহানের গবেষণা চুল্লির মতো জায়গাগুলো। ইরান গত সপ্তাহেই ইসরায়েলকে সতর্ক করেছিল যে তারা প্রতিশোধ নিতে চাইলে ইরান আরও কড়া জবাব দেবে। ما به دنبال جنگ نیستیم، این اسرائیله که ما رو وادار میکنه که عکس العمل نشون بده. اسرائیل ইরান সামরিকভাবে ইসরায়েলকে পরাজিত করতে পারবে না বলে ধারণা করা হয়, কারণ তাদের বিমান বাহিনী পুরনো এবং তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ত্রুটিপূর্ণ। কিন্তু এখনও ইরানের হাতে প্রচুর পরিমাণে ব্যালিস্টিক এবং অন্যান্য ক্ষেপণাস্ত্রের পাশাপাশি বিস্ফোরক ভর্তি ড্রোন ও মধ্যপ্রাচ্যের চারপাশে বহু মিত্রস্থানীয় মিলিশিয়া রয়েছে। তাদের পরবর্তী ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের সামরিক ঘাঁটির পরিবর্তে বেসামরিক এলাকাগুলো লক্ষ্য করে হতে পারে। এছাড়া পারস্য উপসাগরে ইরানের IRGC নৌবাহিনীর ছোট এবং দ্রুত ক্ষেপণাস্ত্র হামলায় সক্ষম বড় নৌবহর প্রস্তুত রয়েছে, যা যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের যুদ্ধজাহাজের প্রতিরক্ষা ব্যবস্থাকে সংঘবদ্ধ আক্রমণে ব্যর্থ করতে সক্ষম।